আমাদের বোনের প্রশ্ন ছিল তার দুটো ছেলে আছে আপনি কিন্তু বয়স জিজ্ঞেস করে ভালো করেছেন মানে সহজ এই বয়সে অনেক সময় হতাশা আসে কারণ ছেলে না হতাশা আসে কারণে আমি একটু ওনাকে উল্টা বলবো দোয়া করুন আল্লাহর কাছে আর আমরা যারা পিতামাতা আছি আমাদেরও কিন্তু দায় আছে কিছু আমরা সঠিকভাবে পরিপালন করতে অনেক পিতামাতা এমন আছে যে ছেলেমেয়েদেরকে প্রহার করতে হয় না বরং মানে সে এমন একটা ভাব বা নিজের একটা পৌরষ বা পিতৃত্ব ভাব গড়ে তুলতে পারে যে তার অবয়ব কথাবার্তা দেখেই ভয় পায় অনেক পিতামাতা এমন আছেন যে নিজের অবস্থান কিভাবে গড়ে তুলতে পায় না না মারলে না শাস্তি দিলে একান্ত বাধ্য না করলে একান্ত বাধ্য না করলে আচ্ছা এটা নির্ভর করে আমি বলবো ছেলেমেয়ে কতটা ভালো হবে এটি বেশিরভাগ নির্ভর করে আমি কতটা লালন পালন করি তার একটু পরোক্ষভাবে কি আমরা পিতামাতা দায়ী হ্যাঁ ছেলেমেয়ে যে সচিবের লালন পালন করতে না পারি অনেক ক্ষেত্রেই দায়ী তো এর অর্থ এই না যে কিছু তারপরে বিপদগামী হয়ে যেতে পারে একটি কথা আমার বলা দরকার আপনি বয়স জিজ্ঞেস করে যে কারণে ভালো করছেন সেটা হলো এই এই বয়সে হতাশ হওয়া যাবে না একেবারে এখনও কাদামাটি আপনাকে গড়ে দেবো 8 বছর 12 বছর একেবারে কাদামাটি গড়ে তুলুন যথেষ্ট সম্পর্ক রাখুন ওকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলুন ওকে এমন শুধু জাহান্নামের ভয় দেখাবেন বা অনেক গুনাহ বলবেন বা একটা খারাপ কাজ করলেই একটা ভালো কাজ করে ভালো কাজটারেও খারাপের মতো বিতৃষ্ণা ভাব করে দেবেন তা না কৌশলের সঙ্গে বলবেন যে তুমি যদি ওইগুলো করো তুমি নিজেই পরাজিত হবে তুমি নিজেকে যদি বিজয়ী করতে চাও ভালো মানুষ হতে চাও সুনাম বোঝার ক্ষমতাটা তো এখন তৈরি হয়নি তৈরি হয় না তো এইভাবে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে বিভিন্ন কৌশলে তাকে ভালো করতে আর দোয়া তো আছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন হে আল্লাহ আমার স্ত্রী পুত্র মানে স্বামী এবং স্ত্রীও নয়নাভিরাম মন জুড়ায় এভাবে দাও চোখ জুড়ায় আর সন্তানদেরকে এভাবে দাও চোখ জুড়ায় এর দুটো অর্থ সন্তান হওয়ার আগে যেমন একটি দোয়া করতে হয় সন্তান হয়ে যাওয়ার পরে যদি চোখ জুড়ানো বাকি থাকে পুরো তা আয়ুন হয়নি সন্তান হয়েছে তাহলে ওই অংশ আমাদের যেন চোখ জুড়ায় প্রাণ জুড়ায় মন জুড়ায় এটা এটা করো আর দোয়ার ক্ষেত্রে একটি কথা বলা দরকার সেটি হলো কোরআন এবং হাদিসে যে দোয়াটা শেখানো হয়েছে সেটা বলা উত্তম কিন্তু স্থানকাল পাত্র অনুযায়ী সকল জমানার সকল মানুষ একমত এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশনা রয়েছে স্থানকাল পাত্র অনুযায়ী দোয়া করবে আমাকে যদি হাত চুলকায় আমাকে বলতে আল্লাহ হাত চুলকানোর থেকে তুমি আমাকে হেফাজত করো এখন হাদিস কোরআন খোঁজার দরকার নাই যে চুলকানো শব্দের আরবি কোরআনে আছে কিনা বা হাদিসে আছে কিনা তারপরে এই দোয়া করবো কিনা না আমার এই সমকালীন যদি করোনা হয় আল্লাহ করোনার থেকে হেফাজত করো এখন এইটা খোঁজ করতে নিজের ভাষায় সহজভাবে এইটাই অথবা আল্লাহ এটাও একটা রোগ মানুষ নাম দিয়েছে রোগ ওই রোগটা মনে মনে বলে এর থেকে হোক